ইডিসে সুদা পাদা লস্কা দয়া করে এখানে আসে এটা তো চিতনাই কাপস্তা আপনার কি প্রয়োজন স্তভাম নাদা সব কিছু লেখা আছে রুস্কায়া মদা ওখানে লেখা আছে কি ডুপ্লিকেট মানে চাবির সমস্যা হলে সেখানে সলভ করবো ওই দোকানটাতে তো এইরকমভাবে সব কিছুতেই মানে রাশিয়া বাংলাদেশের ভিতরে একটাই প্রজেক্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটাই রূপপুরে পাবনা রূপপুরে গ্রাম টাইপের এইরকম একটা ইয়ে ছিল এখানে রাশিয়ান আসার পরে অনেক কিছু হয়েছে এই জায়গায় এখানে সব রাশিয়ানরাই বেশি কেনাকাটা করে বাঙালি খুব কমই আসে তো তাদেরকে বলতে হয় দ্রাস্ত বুঝছে মানে হ্যালো তারপরে তাহলে কাকভাস দিলা আপনি কেমন আছেন খারাপ ভালো নর্মাল না মোটামুটি নি কাকই কোনো রকম আতলিস না চমৎকার তারপর আমরা বলি যে আপনার কি প্রয়োজন স্তভাম না দা আপনার কি প্রয়োজন এখানে কাঁচা বাজার ওষুধের দোকান এবং মানে এখানে যত ধরনের দোকান আছে মানে মোটামুটি সবাই রাশিয়ান ভাষায় কমিউনিকেশন করতে পারে কথা বলতে পারে মোটামুটি তাদেরকে বোঝানোর মতো জিনিসটা আয়ত্ত করতে পারে মানে বলতে পারে বুঝাইতে পারে ইয়া বলকা মান্দারিন ইডিসে সুদা পাদা লস্কা দয়া করে এখানে আসে ইস্তো বামলু না কি নেবেন আপিল সে ভিনাগ্রা গ্রানা আনানাস কাকস এটা মান্দারিন কোথায় কোথায় শিখছে এগুলো কাজে লাগে হ্যাঁ কাজে কাজে তো লাগে দেখলা এটা তো চিতনাই কাপস্তা এটা কার্তস্কা এটা রিজিস্কা এটা প্যারিস এটা পামিদোর এটা রূপজাক জেনশিন আক্রাসফকি এগুলো চেমাদা কাশিলিয়ক বোমাজনি এটা নাস্তায়াসা 100% কাশিলিয়ক নাস্তায়াসা মানে এটা বাস্তব অরিজিনাল অরিজিনাল 100% 100% কৌশা চামড়া তাদের সাথে থাকতে থাকতে অটোমেটিকলি একটা ইয়ে হয়ে গেছে আর মেন কথা ভাষাটা শিখতে হয়েছে আর এখানে বেচা কিনা মানে বিক্রি করতে আমাদের রাশিয়ান ভাষাটা মানে বাধ্যতামূলক জানতেই হবে কেননা তারা ইংরেজি কোনো কিছু বোঝে না ভবিষ্যতে এখানে বিজ্ঞানী আসবে আরও বিল্ডিং হইতেছে ভবিষ্যতে আরও অন্যরকম কোনো কিছু হবে